একটা ক্রাইম ঘটছে তো বটেই, একটা ক্রাইম ঘটছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোর সবাই সেই ক্রাইমের মেন যারা লোকজন তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছেন, সেই নেক্সাসটাকে খুঁজে বার করার চেষ্টা করছেন। বাট ছবির গল্পটা যেরকম একটা দিকে ক্রাইম আছে ঠিকই, সেরকম আরেকটা দিকে কিন্তু একটা হিউম্যানিটির গল্প আছে, একটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কর গল্প আছে, যেটার সবসময় সেই সম্পর্কগুলোর কোনো নাম দেওয়ার দরকার হয় না। এই ধরনের ছবি আমি প্রথমবার করছি এবং ভীষণ এনজয় করছি ক্যারেক্টারটা। আর আমাদের পরিচালক যিনি সুমন, হি ইজ ভেরি পার্টিকুলার অ্যান্ড ভেরি ডিটেইলড অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং অর হোয়াট হি ওয়ান্টস টু ডু পুরো ছবি এবং গল্পটার মধ্যে। সেইভাবে ভীষণ ইয়াং ভাইব্রেন্ট একটা ইউনিট আর কি সবাই। আমি এখানে একটা রয়ের অ্যানালিটিক্যাল চিফ করছি, একটা সুন্দর টিম, একটা ক্রাইম থ্রিলার নির্ভর গল্প এবং খুব মানবিক গল্প। সুমনের সঙ্গে আমার প্রথম কাজ, সুমনের সঙ্গে আমি মানে আলাপ বহুদিনের এবং আমরা প্রচুর গল্প করেছি, নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। সুমন ভীষণ ভালো কাজ করে, একটু অন্য ধরনের কাজ করে এবং রিয়েল লোকেশন বেস করে যতটা রিয়ালিস্টিক রাখা যায় সেরকম ভাবনা চিন্তায় কাজ করে। প্রথম দিন একটু বোঝার চেষ্টা করছিল যে কী ধরনের কাজ পছন্দ করে, এক্স্যাক্টলি কী চাইছে, এক্স্যাক্টলি সাইকোলজিটা কী, কতটা মাপ ইত্যাদি। সেটা করতে করতে খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখলাম ভীষণ কমফোর্টেবল, মানে ঝড়ের গতিতে সিনস হতে লাগলো, আমরা ভালো ভালো সিনস করলাম, ইন্টারেস্টিং ফ্রেমস দেখলাম। চলে চলে